মাথায় কোকড়া চুল আর মুখে লাল ব্রণের দাগ। তবু সে জনপ্রিয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সাই পল্লবী। মনে আছে নিশ্চয়ই, 2 কোটি রুপির বিনিময়ে গায়ের রং ফর্সাকারী একটি ক্রিমের বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে উঠে এসেছিলেন দেশ বিদেশের গণমাধ্যমের শিরোনামে। তবে কেন তিনি সেই বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তা এখন সবারই জানা। নিজের চেহারা আর উচ্চতা নিয়ে একসময় এই অভিনেত্রী বেশ হীনমন্যতায় ভুগতেন, যোগ্যতা থাকার পরও পেতেন না অভিনয়ের সুযোগ। তবে তার প্রেমাম চলচ্চিত্র মুক্তি পাওয়ার পর তার এই ধারণা ভেঙে যায়। তার স্বাভাবিক আজপৌরের চেহারাই মেনে নেয় দর্শক, আর তারপর থেকে দর্শকদের কাছে সাই পল্লবী যেন একটা শুভ্রতার নাম, যে শুভ্রতা সাধারণ এবং সুন্দরের প্রতীক। সাই পল্লবীর এই দর্শক গ্রহণযোগ্যতা আর জনপ্রিয়তার কারণ খুঁজতে গিয়ে চলেছে রীতিমতো গবেষণা। ভারতের চলচ্চিত্র সমালোচকেরা একমত হয়ে এ সিদ্ধান্তে পৌঁছেছেন, প্রেমাম সিনেমার মালার, কালীর অঞ্জলি বা ফিদার ভানুমতিরা যেন কেবল বড় পর্দার চরিত্র নয়, তারা একজন একেবারেই আটপৌরে ভারতীয় নারী। তীর তলোয়ার ছাড়া এই মেয়েরাও যে বড় পর্দায় দাপটের সঙ্গে রাজত্ব করতে পারেন তা যেন আগে কারো মাথায় আসেনি। তাই সাই পল্লবীকেও মেলানো যাবে না আর 8-10 জন তারকার সঙ্গে, কারণ পৃথিবীর সব সিনেমা ইন্ডাস্ট্রির কম বেশি অভিনেত্রীরা যখন মেকআপ ছাড়া চলতেই পারে না, স্ট্রেইট হেয়ার আর প্যানকেক ছাড়া যখন শটকে হচ্ছে না, সেই সময় সাই পর্দায় এলেন তার কোকড়া চুল আর মুখের ব্রণের দাগকে সঙ্গী করে, প্রায় মেকআপ ছাড়া শট দিলেন আর পৌঁছে গেলেন দর্শকের হৃদয়ের অন্দরমহলে। তাই দর্শকের সঙ্গে তার সম্পর্কটাও হয়েছে সরাসরি, মাঝে বাদশাধীনই কোনো কাঁচের দেয়াল বা রোদ চশমা। ভক্তরাও তাকে তারকা হিসেবে নয়, আপন করে নিয়েছেন তাদের একজন হিসেবেই। সাই বলতেন, আমাদের দেশের নারীরা এই আমারই মতো সাধারণ, মুখে ব্রণের দাগ উচ্চতার দিক থেকেও খুব একটা লম্বা নয়, আমি তাদের প্রতিনিধিত্ব করতে চাই। আর তার এই স্বপ্ন যেন এখন সত্যি প্রায়, কারণ সাইকে অনুপ্রেরণা ভেবে নিজের আসল চেহারাকেই ভালোবাসতে শুরু করেছেন দক্ষিণ এশিয়ার মেয়েরা, আসতে চাইছেন সিনেমাতেও। অভিনেত্রী হতে হলে গায়ের রং শ্যামবর্ণের হওয়া চলবে না, নিখুঁত চেহারার হতে হবে। সাইয়ের মতো আরো অনেকেই দর্শক এবং সিনেমা ইন্ডাস্ট্রির এই ধারণা বদলে দিবে এমনটাই প্রত্যাশা নারীদের। তানজিলা খান, মিম, সময় সংবাদ।